হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে অনেক দিন পর তার সঙ্গে দেখা হবে তো আমি বাসে উঠে পড়েছি বাস চলতেও শুরু করে দিয়েছে আজকে ব্লগ না ঠিকঠাক করে হয় মানে করবো কী করবো না করবো কী করবো না এরকম আমি ভাবছিলাম তো ভাবছিলাম যে করে ফেলি কিন্তু এমনই হয়েছে যে এমনই ব্লগ করেছি যে কিছুই নেই ব্লগের মধ্যে তো এখানে আমি বাস থেকে নেমে এক ঘন্টা জার্নি করে আমি দাঁড়িয়ে রয়েছি এ দেখো এই বাচ্চুরটা আমার দিকে তেরে এসেছিলো বাপরে গুতাই নিয়ে আমার ভাগ্য ভালো ছিল তো বাছুরটা কেন এসছে আমি জানি না তো এখানে হয়তো ওর খিরে ফিরে পেয়েছিল কিন্তু পেট তো ভরাই রয়েছে দেখছি তো যাই হোক তো বাছুরটা ওখানে দাঁড়িয়ে রয়েছে আমি ভাবছি কখনও আসবে আমার বয়ফ্রেন্ড এই দেখো চলে এসছে ফাইনালি আমার বয়ফ্রেন্ড তো দেখা হয়েছে আমার তাড়াহুড়ো করে টোটোর মধ্যে উঠলাম এখানেও পাগলের মতো দৌড়াচ্ছে চুল কাটতে যাবে বলে হ্যাঁ আমরা আজকে চুল কাটতে যাচ্ছি কারণ আমার চুলটা অনেক বড় হয়ে গেছে পাতলা হয়ে গেছে সেই আমরা চুল কাটতে যাচ্ছি তো আমরা এই দেখো এখানে দাঁড়িয়ে রয়েছি ও আগেবারের মতনও এইবারও রাস্তা ভুল করেছে অন্য একটা গলির মধ্যে ঢুকে গেছে তার মধ্যে ওখানে কুকুর দাঁড়িয়েছে ও কুকুরে আবার খুব ভয় পায় তো সেজন্য ইয়ে করতে পারছে না ওকে আমি বললাম যে আমি আছি চ না ও আমার বসেও যেতে পারছে না জানি না কেন তো এখানে আমরা বসে রয়েছি তো আমরা বলছিলাম যে কে কীরকম কাট করব তো ওখানে ও ফার্স্টে ওর চুল ওয়াশ করে নিয়েছে তারপরে এখানে আমার হেয়ার ওয়াশ হচ্ছিলো তো আমার হেয়ার ওয়াশের পর তারপর আমাকে সাজেস্ট করছিলো যে তুমি কীরকম কাটবে আমাকে বলেছে যে আমার চুলটা অনেকটা পাতলা হয়ে গেছে তো তুমি কীরকম কি করবে না করবে তো এই দিদির কাছে আমরা আগেও গেছিলাম চুল কাটতে খুবই ভালো কাটে তো সেই জন্য আমি এইবারও গেছিলাম আর এইবারে আমরা অফারে গেছিলাম তো এবার আমি বললাম যে আমি চুলটা একটু ছোট করবো কারণ পুজোর অনেকটা আগে কাটছি আমরা যেহেতু অফার ছিল বলে তারপর দিদিকে আমি একটা ফোনে ভিডিও দেখিয়েছিলাম যে এই ভিডিওটাতে যেমন হেয়ার কাটিং আছে তো আমি সেরকমই করব কিন্তু আমার হেয়ারটা এতটা পাতলা যে ওরকম হেয়ার কাট করলে আমাকে একমাত্র ভালো লাগবে আর এছাড়া কোনো লম্বার মধ্যে যদি কোনো হেয়ার কাটিং আমি করি সেরকম খুব একটা ভালো লাগবে না তো দিদি আমাকে বলে যে হ্যাঁ তুই এটা কর তোকে এটা খুবই ভালো লাগবে তো দিদির কথাও শুনলাম আমার কথাও শুনলাম তো তারপরে হেয়ার কাটিংটা শুরু হয়ে গেল আর এখানে হয়েছে কি আমি ওকে বলেছিলাম যে কিছু বড় ভিডিও করবি কিছু শর্ট ভিডিও ভিডিও করবি ও বলছে ঠিক আছে ঠিক আছে তোর কোনো চিন্তা করতে হবে না আমি সেরকম ভিডিও করে দেবো বড় শর্ট সব রকম করে দেব তারপরে আমি ফোনটা যখন ওর ফোনে যেহেতু ভিডিওটা হয়েছিল তারপরে ভিডিওগুলো সব নিয়ে আমি যখন বাড়িতে আমি দেখতে গেলাম যে ভিডিওটা কেমন করেছে যেহেতু এডিট করব কারণ অনেকদিন ব্লগ ভিডিও করি না কোথাও যাই না কি ব্লগ ভিডিও করব কার সাথে করব কি দেখাবো তো ভাবলাম যে এবার হয়তো একটা ব্লগ ভিডিও হবে তো সেরকম ভিডিও করতে পারিনি তো দেখি কি সবই এরকমভাবে নিয়েছে মানে সবই শর্ট টাইপের ভিডিও নিয়েছে মানে এই ভিডিওগুলো তো ওটা তো শর্টে দেওয়া যায় না কিছু কেটে কেটে দিতে হয় তো দেখলাম সবটাই এরকমভাবে নিয়েছে আমি কি ভিডিও করতে দিয়েছি আরও কি ভিডিও করেছে আগের আগেরবার তবুও ভালো ভিডিও করেছিল এবারেও কি ভিডিও করেছে আমি জানি না এগুলো সব শর্টে দেওয়ার জন্য করেছে বড় ভিডিওর জন্য একটাও করেনি আমি সেখান থেকেই বড় ভিডিও একটা করব তাও এই ভিডিওটা হয়তো চার মিনিটের হয়তো ভিডিও হবে তো যাই হোক যাই করেছে তাই ভালো যে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমাদের কী বলতো যেহেতু আমরা রাতেরবেলা গেছিলাম তো সেই জন্য ভিডিও ঠিকমতো করতে পারিনি ঠিকঠাক করে না কোথাও ঘুরতে পেরেছি না ঠিকঠাক করে কিছু দেখাতে পেরেছি তো এখানে আমরা হেয়ার কাটিং করেছি করার পর আমরা যখন বাইরে বেরিয়েছিলাম তখনই অলরেডি আমাদের নটা মতো বেজে গেছিলো আর সাড়ে নটা ছিল লাস্ট বাস তো আমরা পাগলা কুত্তার মতো দৌড়াতে দৌড়াতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই জন্য ভিডিও তো করতেই পারিনি কিছু দেখাতেও পারিনি তাও একটা আইসক্রিম নিয়েছিলাম নিয়মর থেকে একটা আইসক্রিম কিনে সেটা নিয়ে আমরা দৌড়াচ্ছিলাম রীতিমতো বাস ধরবো বলে মানে এতটা খারাপ অবস্থা হয়ে গেছিলো আর কিছু করার নেই ওরও টাইমে ঠিকঠাক হচ্ছিল না আমারও টাইমে ঠিকঠাক হচ্ছিল না তো সেই জন্য আমাদেরকে রাতে বেরোতে হয়েছিল আর রাতে বেরিয়ে যে এরকম অবস্থা হবে তো জানা ছিল আমরা ভেবে গেছিলাম তো দেখতে পাচ্ছ আমার এখানে হেয়ার কাটিং হয়ে গেছে ওরও হেয়ার কাটিং হয়ে গেছে ওর ফাইনাল টাচ দিচ্ছে আমার তো দেওয়া হয়ে গেছে তো আমাকে কেমন লাগছে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যদিও আমার খুব পছন্দ হয়েছে লুকটা কারণ অনেক দিন পর এরকম একটা কিছু করলাম কারণ এরকম কিছু করাই হয় না মা বকা দেয় বলে আমাদের হেয়ার কাটিং ডান এখন দেখা যাচ্ছে না হ্যাঁ কোথায় আলু পাবো যেখানে লোক আমি যাই ওখানে দাঁড়িয়ে নাম নেমে কুকুরগুলো দেখে চলে গেছে আমি নেমেছি একটা বাছর পুরো দৌড়ে আমার দিকে এসেছে জানিস একটা ভিডিও করেছি আমি ভালো করে করি কুকুর আছে দৌড়ে কিছু করে না তাই না দেখা আমার ভালোই কেমন লাগছে বলো আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে আমার এই হেয়ার কাটিংটা তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানিও আমার খুব ভালো লেগেছে আমার বান্ধবীও খুব ভালো লেগেছে যে কাটিং করেছে তারও খুব ভালো লেগেছে সে বলেছে তোকে এটা খুব স্যুট করছে তুই এরকমই হেয়ার কাটিং কর তোকে এরকমই খুব ভালো লাগে তো যাই হোক তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও